অ্যাডামস ইউনিভার্সিটির বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট এডুক্লেভ 2022 এর আনুষ্ঠানিক সূচনা। অনুষ্ঠানের উদ্বোধনে অ্যাডামস ইউনিভার্সিটির উপাচার্য শ্রী নবীন দাস এবং স্কুল অফ এডুকেশনের ডিরেক্টর শাওলি মুখোপাধ্যায়। টানা দুদিন ব্যাপী চলছে এই বিশেষ ইভেন্ট। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ভবিষ্যৎ সমাজ গঠনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা। দুদিনব্যাপী বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট এডুক্লেভ 2022 শুরু করল অ্যাডামস ইউনিভার্সিটি। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ভবিষ্যৎ সমাজ গঠনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা। উক্ত আলোচনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডামস ইউনিভার্সিটির উপাচার্য শ্রী নবীন দাস ও স্কুল অফ এডুকেশনের ডিরেক্টর এবং স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজের অ্যাসোসিয়েট ডিন শাওলি মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। রিসোর্স পার্সন হিসেবে স্টকহোম ইউনিভার্সিটি থেকে প্রফেসর্সরা আছেন, ইউনিভার্সিটি থেকে রিসোর্স পার্সন আছে, ইউএসএ থেকে আছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকেও এমিনেন্ট কিছু রিসোর্স পার্সনস আছেন। এছাড়াও আমাদের স্পেশাল অ্যাট্রাকশন হিসেবে আমরা রামকৃষ্ণ মিশন থেকে স্পেশাল চিলড্রেনদের একটা র্যাম শো করাচ্ছি এবং মেন্টেড থেকে একটা মেন্টালি হ্যান্ডিক্যাপড যারা তাদের একটা স্পেশাল পারফরমেন্স রেখেছি। তার সাথে স্কুল অফ এডুকেশনে যারা পড়াশোনা করছে অ্যাডামস ইউনিভার্সিটিতে, বিএড করছে যারা, তারাও কিছু পোস্টার প্রেজেন্টেশন করবে, তারাও কিছু স্কেটস করবে, কিন্তু সমস্তটাই ইনক্লুসিভ এডুকেশনের ওপর ভিত্তি করে। অনুষ্ঠানে বক্তৃতা দেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের অধ্যাপক নিহাদ বুনার এবং বিশেষ শিক্ষা বিভাগের স্টাডিজ পরিচালক জারি লিনিকো। বক্তব্য রাখতে গিয়ে নিহাদ অভিবাসী এবং উদ্বাস্তুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। তার মতে শিশুদের জন্য অবশ্যই আনুষ্ঠানিক শিক্ষা এবং শিক্ষার বিকল্প নমনীয় পথের ব্যবস্থা করতে হবে। অপরদিকে শারীরিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এই সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের ওপর একটি প্যানেল গঠনের কথা বলা হয়। প্যানেলের সদস্যরা হলেন স্টকহোম ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের ডিরেক্টর মিনা সেদেম, স্পেশাল এডুকেশন বিভাগের সিনিয়র লেকচারার খালেদা গনি দত্ত ও এলিজাবেথ অ্যান্ড অ্যাডামস লিংব্যাক এবং বিশেষ শিক্ষা বিভাগের সিনিয়র লেকচারার হেলেন নাটস নাইকভেস্ট। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ছাড়াও এই প্যানেলের আলোচিত বিষয়গুলি হল আন্তঃপ্রজন্ম ও জীবনব্যাপী শিক্ষা এবং সামাজিক ন্যায় বিচার। উক্ত অনুষ্ঠানের অন্যতম একটি আকর্ষণ ছিল বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে আয়োজিত এক র্যাম্প শো। র্যাম্প শো এর উদ্যোক্তা ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসের ডেপুটি ডিরেক্টর স্বাতী চক্রবর্তী। কলকাতা টিভি।